দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 13,500 সদস্যকে হত্যার দাবি, কি বলছে তালেবান জানিয়ে দেব তার বিস্তারিত। নিজ নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানালো ইরান। আরে জানিয়ে দিব ইরানকে দায়ী করতে ইসরায়েলের সঙ্গে কণ্ঠ মেলালো ব্রিটেন ও আমেরিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে বয়কট করেই চলেছে মুসলিম জুড়ো খেলোয়াড়রা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 13,500 সদস্যকে হত্যার দাবি, কি বলছে তালেবান, চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত। প্রিয় দর্শক, বিস্তারিত জানিয়ে দেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আপডেট আন্তর্জাতিক সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন প্রদেশে গত 4 মাসে সেনা অভিযানে 13,500-এর বেশি তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে আফগান সরকার। গতকাল দেশটির শান্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল থেকে এ পর্যন্ত চলা যুদ্ধে 13,555 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরো 11,454 জন। তবে এতে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি, যদিও তালেবানের পক্ষ থেকে সরকারের এ দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম NHK এর কাছে দলটির একজন প্রতিনিধি বলেছেন, সরকারের দাবি প্রচারণার জন্য চালানো মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, বাস্তবে তালেবানের খুব সামান্যই ক্ষতি হয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত 24 ঘন্টার সেনা অভিযানে বিদেশি যোদ্ধা সহ 131 তালেবান সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গতকাল এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর তালেবান দেশটির বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। তালেবান এ পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি জেলা দখল করে নিয়েছে। এদিকে আফগানিস্তানের হেরাত, লস্কর গাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই 3টি গুরুত্বপূর্ণ শহরের কিছু অংশে তালেবান যোদ্ধা প্রবেশ করেছে বলে গতকাল BBC-র প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই 3 শহরের দখল সরকারি বাহিনী কতক্ষণ ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিজ নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানালো ইরান। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান। কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক কাবুলের বাইরের জেলা ও শহরগুলোতে বসবাস বা ব্যবসা করছেন তারা অবিলম্বে আফগানিস্তানের ভূমি ত্যাগ করুন। আফগানিস্তান তার প্রয়োজনীয় বহু পণ্য ইরান থেকে আমদানি করে এবং ইরানি নাগরিকরা সাধারণত ব্যবসার কাজে আফগানিস্তান সফরে যান বা দেশটিতে অবস্থান করেন। সম্প্রতি সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর তালেবানের হামলা বেড়ে যাওয়ার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে। ইরানের কাস্টমস বিভাগ এরই মধ্যে সীমান্তের স্থল বন্দরগুলোতে ইরানি যানবাহন চলাচলের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে, যদিও আফগান ট্রাক ও লরিগুলোতে করে এখনও ইরানি পণ্য আফগানিস্তানে রপ্তানি অব্যাহত রয়েছে। ইরানকে দায়ী করতে ইসরায়েলের সঙ্গে কণ্ঠ মেলালো ব্রিটেন ও আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমেরিকা ও ব্রিটেন ওমান সাগরে ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন গতকাল এক বিবৃতিতে দাবি করেছেন, প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে নিশ্চিত হয়ে গেছি যে এ হামলা ইরানই চালিয়েছে। এর আগে একই দিন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ডোমিনিক রাব তেল আবিবের বক্তব্য পুনর্ব্যক্তি করে দাবি করেন, ওমান সাগরে ইসরায়েলি জাহাজে হামলায় ইরান জড়িত রয়েছে। রাবে হামলা প্রতিশোধ নেওয়ার হুমকি দেন এবং তার বক্তব্যের কয়েক ঘন্টা পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও একই ধরনের হুমকি দিয়ে বলেন, ব্রিটেন সহ অন্যান্য আঞ্চলিক মিত্র দেশকে সঙ্গে নিয়ে ইরানকে উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করবে ওয়াশিংটন। রাব ও ব্লিংকেনের আগে গতকাল দিনের শুরুতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী লাভদানি বেনেট ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে হুমকি দেন, তেল আবিব নিজস্ব পদ্ধতিতে এ ঘটনার প্রতিশোধ নেবে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গত শুক্রবার খবর দেয়, ওমান উপকূলে ইহুদিবাদী ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে এবং এ ঘটনায় জাহাজের 2 ক্রু নিহত হয়েছে। লন্ডন ভিত্তিক ইসরায়েলি ধনকুপের ইয়াল অফারের জোডিয়াক মেরিটাইম কোম্পানি ওই হামলায় তাদের 2 ক্রুর নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। নিহত নাবিকের একজন ব্রিটেনের ও অপরজন রোমানিয়ার নাগরিক। ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে বয়কট করেই চলেছে মুসলিম জুডো খেলোয়াড়রা। এবার ইহুদিবাদী ইসরায়েলের একজন জুডো খেলোয়াড়কে বয়কট করেন লেবাননের খেলোয়াড় আবদুল্লাহ মিনিয়াতো। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি অলিম্পিক গেমসের আসরেই ইসরায়েলি জুডো খেলোয়াড়কে বয়কট করেছেন সুদানের খেলোয়াড় মোহাম্মদ আব্দুর রসুল ও আলজেরিয়ার খেলোয়াড় ফেতি নুরাইন। প্রিয় দর্শক, এতে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দেন। সুদান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও আলজেরিয়ার
সঙ্গে দলদার ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সোফিয়াতে গত শনিবার ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয় এবং এতে একজন ইসরায়েলি খেলোয়াড়ের নাম আসে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এরপরই লেবাননের তরুণ খেলোয়াড় নিমেয়াত ও তার কোচ মোহাম্মদ আল গরবি ম্যাচ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন। আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে ইসরায়েলি খেলোয়াড়দের বয়কট করার মধ্য দিয়ে মুসলিম খেলোয়াড়রা মূলত ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের বর্বরতার প্রতিবাদ জানিয়ে আসছেন। অলিম্পিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর আলজেরিয়ার জুডো খেলোয়াড় নুরাইন বলেছেন, অনেক পরিশ্রম করে আমরা অলিম্পিকে আসার সুযোগ পেয়েছি, তবে এসবের চেয়ে অনেক বেশি বড় হলো ফিলিস্তিনি ইস্যু। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। দর্শক, এই ছিল এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।